যখন সাইরা যাইবা এই মায়ার দুনিয়া, কবরেতে আপন বলতে কাউকে পাইবা না। আরে নূরের নবী দিবেন দেখা, আমার দয়াল নবী দিবেন দেখা, তরাইবেন হাসরে বলতে কেহ নাই সংসারে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। আল্লাহুম্মা সাল্লে, মাইকের ভলিউমটা বেশি কমে গেছে, একটু বাড়াই দে। وعلى آل سيدنا ما شاء الله আপনাদের দর্শকদের এবার আওয়াজটা খুব মধুর, মায়াবী সুর আসেন না, দয়াল নবীর মহব্বতের সুরে আওয়াজে, মহব্বতের আওয়াজে পড়ি। আল্লাহুম্মা মারহাবা, মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা, মাশাআল্লাহ। মেরা দিল ফিদা হো বেজাওকে মুহাম্মদ, না দিল সে জুদা হো ইয়ে জাওকে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লে মারহাবা, খুব সুন্দর আওয়াজ। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আমার ভাইয়েরা এখানে একটা বিষয় আমি সংযোগ করে দেই, আপনারা হয়তো অনেক ভাইদের জবান থেকে শুনবেন, ওনারা বলেন এরকম যে কবরে নবী আসবে না, বরং নবীজির ছবি দেখানো হবে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব ছবি তোলা নিষেধ করে গেছেন, উম্মতের যারা ফকি তারা বলেছেন প্রয়োজনের বাইরে ছবি তোলাই নিষেধ, প্রয়োজনের বাইরে এনআইডি কার্ড, জাতীয় আইডি, ন্যাশনাল আইডি কার্ড যেগুলি, বা এরকম জরুরতের সময় ছবি তোলা, এটা মুবাহ, অন্যথায় এটা নিষেধ। আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি থাকবে, এটা তো কল্পনার বাইরে, কি বলেন আপনারা? যেখানে ইসলাম ধর্মে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক ছবি তোলাই নিষেধ, সেখানে কবরের মধ্যে আল্লাহ রসুলের ছবি দেখাবে, এটা কতটুকু যৌক্তিক? এটা কখনো সঠিক না, কি বলেন আপনারা? যারা ছবির ওয়াজ করতেছেন যে কবরে নবীজির ছবি দেখাবে, আর কোনদিন এই ধরনের ওয়াজ করবেন না প্লিজ, ময়দানে মাহশারে আপনি ধরা খেয়ে যাবেন, বিপদে পড়ে যাবেন। নবীজির সম্পর্কে মনে যা চায় তাই বলে দিবেন না, একটু যাচাই বাছাই করবেন, একটু যাচাই বাছাই করবেন, একটু কিতাবাদি দেখবেন। বাংলা কিতাব দেখে ওয়াজ হয় না রে ভাই, বাংলা কিতাব দিয়ে যদি সব ওয়াজ হয়ে যেত তাহলে আর আরবি কিতাব পড়ার দরকার ছিল না। আল্লাহর ওয়াজতে আমার কথাগুলি নেগেটিভ নেবেন না, পজিটিভলি চিন্তা করবেন। আরো কিছু ভাইরা ওয়াজ করে এরকম, আমি শুনেছি এরকম ওয়াজই আছে, কবরের মধ্যে, কবরের মধ্যে এমন একটা সুরঙ্গ তৈরি করা হবে, সুরঙ্গ বুঝেন, এমন একটা সুরঙ্গ রাস্তা তৈরি করা হবে, মদিনা রওজা মুবারক পর্যন্ত ওই সুরঙ্গ মিল থাকবে, কানেকশন থাকবে, এই বাংলার জমিন থেকে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের জমিন থেকে কবরের ভিতর থেকে সুরঙ্গের ভিতর দিয়ে আল্লাহর নবীকে দেখা যাবে, এরকম আওয়াজ শুনেছি। কিন্তু আপনারা একটু খেয়াল করেন তো, আমরা সাধারণ মানুষ, মুমিন, নবীর উম্মত, উম্মত হইয়া যদি এই পশ্চিমবঙ্গ থেকে, দক্ষিণ দিনাজপুর না, উত্তর দিনাজপুর, উত্তর দিনাজপুর থেকে আমরা যদি এখান থেকে ওই হাজার হাজার মাইল দূরে মদিনা শরীফ আল্লাহ রসুলকে দেখি, কিন্তু আমাদের ওই ভাইয়েরা এটা বিশ্বাস করে না যে ওই মদিনা শরীফ থেকে নবীজি আমাদেরকে দেখে, এটা আবার বিশ্বাস করে না, তাইলে নিজেদের ওয়াজ নিজেদের বিরুদ্ধে গেল। এটাও আজগুবি ওয়াজ, কিতাবুল আন্দাজের ওয়াজ, কিতাবুল আন্দাজ, কোন কিতাবে নাই মানে আন্দাজের কিতাবে আছে আর কি, লাগাইলো ওয়াজ চলছে আর কি, আজীব, যেটা মনে চায় সেটা ওয়াজ করা ঠিক নয় দাদু, একটু তাহকিক করতে হবে,
একটু গবেষণা করতে হবে। আল্লাহ যেন ভাইদের বুঝার মতো জ্ঞান দান করে। বলে না আমি বোকা, তুমি কি জানো বহু উম্মত আছে যাদের সাথে মদিনাওয়ালা স্বপ্ন যুগে এসে প্রায় সময় দেখা দিয়ে কথা বলে। তুমি জানো না আমার দয়াল নবী কার সাথে এসে দেখা দেয়। এখানে অনেক লোক আছে থাকতে পারে যাদের সাথে আমার দয়াল নবীজির যোগাযোগ আছে। তুমি জানো না তোমার নসিবে নাই